আমরা যে টাইপটা করব সেটা হচ্ছে টাইপ নাম্বার টু। তো টাইপ টু তে এটাই বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, যে ম্যাক্সিমামই মডুলাস এবং আর্গুমেন্ট থেকে আসে। তো মডুলাস বিষয়টা আমরা জানি যে যদি কোন একটা তোমার কমপ্লেক্স নাম্বার থাকে, একটা কমপ্লেক্স নাম্বার নেই, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু, আমরা জানি জেডটা হলো জেডটা কি রিপ্রেজেন্ট করে, জেডটা রিপ্রেজেন্ট করে কমপ্লেক্স ভেরিয়েবল, তাহলে জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। তাহলে এ প্লাস আইবি যদি হয়, মডুলাস মানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, যেমন জেড বার মানে অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড, অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড, অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড হবে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বুঝছো এইটা। আর এর আর্গুমেন্ট, এর আর্গুমেন্টের বিষয়টা হচ্ছে যে এ আর জি দ্বারা প্রকাশ করা হয়, এ আর জি সেট ইকুয়াল টু লেখা হবে যে ট্যান ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু এ বাই বি, সরি এ বি বাই এ, তাই না, অ্যাবসোলিউট ভ্যালু বি বাই এ। তো এখানে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট গুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট কি হয়ে থাকে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে ফাদার সেকেন্ড কোঅর্ডিনেটে কত হবে, থার্ড কোঅর্ডিনেটে কত হবে। এখন এটা আগেও জানা আছে যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কি করতে পারি, পয়েন্টে কনভার্ট করতে পারি, তাই না। যদি এটা এটা ফার্স্ট কোঅর্ডিনেট হয়, ফার্স্ট কোঅর্ডিনেটে কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট হয় এইভাবে যে এ প্লাস আই বি, যদি এটা সেকেন্ড কোঅর্ডিনেট হয় তাহলে কি হবে, এটা হবে হচ্ছে মাইনাস এ প্লাস আই বি। তার মানে এটাকে এইভাবে পয়েন্ট আকারেও লেখা যাবে মাইনাস এ বি, এটাকে পয়েন্ট আকারে লেখা যাবে এ বি, তার মানে আমরা এটা এগুলো আমরা জানি। তারপর হচ্ছে এটাকে কিভাবে প্রকাশ করা যায়, মাইনাস এ মাইনাস আই বি, এটাকে কিভাবে প্রকাশ করা যায়, এটাকে প্রকাশ করা যাবে হচ্ছে এ মাইনাস আই বি। এখন বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য, যেমন প্রথম কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্টের মান একটা হবে, দ্বিতীয় কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্টের মান একটা হবে, তৃতীয় কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্টের একটা হবে। আর আমি যেটা বুঝাইলাম যে কোন কোঅর্ডিনেটে তোমার কি থাকলে তোমার হচ্ছে কি, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে কিভাবে তোমার জটিল সংখ্যা থাকে, সেকেন্ড কোঅর্ডিনেটে কিভাবে থাকে, থার্ড কোঅর্ডিনেটে কিভাবে থাকে, ফোর্থ কোঅর্ডিনেট, এগুলো জানো। তো এখন যদি আমরা প্রথম চতুর্ভাগের কথা বলি, প্রথম চতুর্ভাগে কি হবে, এ আর জি জেড, এ আর জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স, এর সূত্র মনে রাখলেই হবে, অ্যাবসোলিউট ভ্যালু বি বাই এ, ঠিক আছে। তারপর হচ্ছে এ আর জি জেড টু, জেড টু কত হয়, যে পাই মাইনাস ট্যান ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু বি বাই এ, এটা আমরা জানি, তাই না। এবং এ আর জি, এ আর জি জেড থ্রি কত হবে, জেড থ্রিটা হবে হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যে এখানে তুমি এভাবে দিতে পারো যে প্লাস মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু বি বাই এ। আর এখানে এ আর জি যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে আমরা জানি কত, এখানে হবে মাইনাস ট্যান ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু বি বাই এ, অথবা আমরা লিখতে পারবো, অথবা আমরা কি লিখতে পারবো, অথবা হচ্ছে অথবা লিখা যাবে যে টু পাই মাইনাস ট্যান ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু বি বাই এ, বুঝছো। এই দুইটার একটা লিখো। এখানে একটা কথা আছে যে এই যে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে বললাম, ফার্স্ট কোয়াড্রেন্ট এগুলো কিন্তু সবই মুখ্য মানের ক্ষেত্রে, যে যদি কোনো কিছু উল্লেখ না থাকে অথবা মুখ্য মান বলে দেয় তাহলে এই জিনিসগুলো আমরা করে ফেলবো, বা এই সূত্রগুলো দিয়ে আমরা রেজাল্ট তৈরি করতে পারবো। হ্যাঁ, এটা হলো প্রথম কোয়াড্রেন্টের জন্য এই কোয়াড্রেন্টে থাকে, দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য এটা, তৃতীয় কোয়াড্রেন্টের জন্য এটা, চতুর্থ কোয়াড্রেন্টের জন্য এইটা, ঠিক আছে। এটা হলো জাস্ট, এগুলাকে বলা হয় মুখ্য মান, যদি বের করতে বলে তাহলে তোমাকে এই সূত্রগুলো ফেলতে হবে মুখ্য মান। কিন্তু সাধারণ মান যদি বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে। সাধারণ মানের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে যেখানে যেখানে পাই আছে, সাধারণ মানের ক্ষেত্রে সেখানে তুমি এন গুণ করে দিলেই হবে, ঠিক আছে। যেমন এখানে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে সাধারণ মান হবে এই যে এন পাই, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাধারণ মান হবে এন পাই, এখানে হবে হচ্ছে টু এন পাই, মানে জাস্ট যেখানে যেখানে পাই থাকবে পায়ের বদলতে তুমি কি করে দিতে পারবা, এই যে এন গুণ করে দিলেই তুমি কি পেয়ে যাবা,
সাধারণ মান পেয়ে যাবে, বুঝতে পারছো? সাধারণ মান, সাধারণ মান মানে হচ্ছে যে তুমি n এর মান বসাবা আর এক একটা করে মান বের হবে, ঠিক আছে? বুঝতে পারলা বিষয়টা? ঠিক আছে, যে এটা আমি বলছিলাম যে যদি তোমার কি হয়, আমি বলছিলাম যে এখানে যদি সাধারণ মান বের করতে বলে, তাহলে যেখানে যেখানে পাই আছে সেখানে সেখানে n গুণ করে দিতে হবে, ঠিক আছে? এর বিষয়টা আচ্ছা, এতটুকুই আমাদের জানতে হবে যে আর্গুমেন্ট মডুলাসের জন্য আমাকে এতটুকুই জানতে হবে যে আর্গুমেন্ট কি জিনিস আর মডুলাস কি জিনিস, ঠিক আছে? তো এটা দিয়ে বেশ কিছু এক্সারসাইজ আছে আমাদের, করে শুধু দেখি। যেমন এটা যে মুখ্য আর্গুমেন্টের কথা বলছে, মুখ্য আর্গুমেন্টের কথা বললে তোমাকে এনআর দিতে হবে না, হ্যাঁ, তাই না? তখন এখানে কি বলছে দেখো তো, যে -3 -3i এর মুখ্য আর্গুমেন্ট কত, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে? এটা হলো ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এআরজি কি হয়, এআরজি Z4 ইকুয়াল টু আমরা কি লিখি, যে -10 ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু ওয়াই বাই, মানে আমরা যেটা লিখি অ্যাবসোলিউট ভ্যালু B/A, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, মাইনাস, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে না, সরি, এটা তো ফোর্থ কোয়াড্রেন্টে না, এটা তো আমাদের থার্ড কোয়াড্রেন্টে, তোমাদের থার্ড কোয়াড্রেন্ট, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে, তাই না? তাহলে আমার থার্ড কোয়াড্রেন্টে ARG ইকুয়াল টু আমরা Z3 ইকুয়াল টু লিখতে পারবো, যে আমরা জানি সূত্র হচ্ছে প্লাস মাইনাস পাই প্লাস 10 ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু B/A। তাহলে আমরা যদি প্লাস নিয়ে করি তাহলে পাবো পাই প্লাস তোমার হচ্ছে 10 ইনভার্স, বি এর মান কত, বি এর মান হচ্ছে যে এটা হলো বি, তাহলে পজিটিভ মান দিতে হবে অ্যাবসোলিউট ভ্যালু, তাহলে 3 3 ভাগ হচ্ছে 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে পাই প্লাস হচ্ছে 10, তোমাদের হচ্ছে 1 এর মান কত, 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, π/4। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো, 5π/4 পাবো না, 5π/4, তাহলে আমাদের রেজাল্ট 5π/4। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে প্লাস দিয়ে করার পর 5π/4 রেজাল্ট নাই, তাহলে কি করবা, ঠিক আছে? এখানে 5π/4 রেজাল্ট নাই, তাহলে তোমাকে মাইনাস দিয়ে করে মিলাইতে হবে, ঠিক আছে? এর কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া হচ্ছে। আচ্ছা তাহলে যদি মাইনাস দিয়ে করি তাহলে মাইনাস পাই প্লাস 10 ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু B/A, তার মানে এখানে কত হবে, তাহলে মাইনাস প্লাস হচ্ছে তোমার হলো π/4 হবে, তাই না? তাহলে বিয়োগ করলে কত পাবা, 3π/4, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3π/4, তাই না? -3π/4, এই যে এটা আনসার, তাহলে -3π/4, বুঝতে পারছো? কিন্তু আমরা এটা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, বর্তমান বইগুলোতে, আগের বইগুলোতে প্লাস দিয়ে করা ছিল, এই যে আমি যেভাবে করলাম 5π/4, আগের বইগুলোতে করা ছিল, কিন্তু বর্তমান বই যেটা যেটা তোমাদের এডিশন করা হয়েছে, তোমাদের এডিশন কিন্তু মাইনাস দিয়ে করা হয়েছে, বুঝছো? এই যে মাইনাস, এই সূত্রটা ইউজ করা হয় থার্ড কোয়াড্রেন্টের জন্য, এটা এটাই ঠিক। যেমন 2019 আসছিল থার্ড কোয়াড্রেন্টের জন্য এটা না, তাহলে এই যে থার্ড কোয়াড্রেন্টে এটা করবো, যে ARG আর্গুমেন্ট Z3 ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে মাইনাস, তারপর কি হবে প্লাস 10 ইনভার্স অ্যাবসোলিউট ভ্যালু B/A প্লাস 10 ইনভার্স, আমাকে আগেবার যখন পড়াইছিলেন এই মাইনাস দিয়ে, হ্যাঁ মাইনাস দিয়ে, মাইনাস দিয়ে করতে হবে, সোর্স আছে ARG Z3 ইকুয়াল টু মাইনাস পাই প্লাস 10 ইনভার্স B/A, তাহলে হয়ে গেল বিষয়টা আমাদের। তারপর এটা কত হবে রেজাল্ট, 10 নম্বর, এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, 10 নম্বর সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সূত্র ফেলবা হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে 11 নম্বর, 11 নম্বর ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে সূত্র ফেলবা হয়ে যাবে। 12 নম্বর কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে সূত্র ফেলবা হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে মডুলাস বের করতে 12 নম্বরটা একটু দেখো, যে এটা মডুলাস বের করতে বলছে, যে তোমাকে 12 নম্বর কি বলতে বলছে, মডুলাস এবং আর্গুমেন্ট। তো মডুলাস কত হবে, হ্যাঁ রুট ওভার 2 প্লাস বি স্কয়ার, হ্যাঁ তার মানে তোমার মডুলাস হবে অ্যাবসলিউট ভ্যালু জেড ইকুয়াল টু রুট ওভার 2, তাহলে রুট ওভার 2 হচ্ছে দুইটা অপশনে আছে, তাহলে এখন কি বের করতে হবে আমাকে, তোমার হচ্ছে আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট কি হবে, তোমার হচ্ছে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে 10 ইনভার্স 1/1
ইকুয়াল টু পাই বাই ফোর, তাই না? তাহলে আমাদের রেজাল্ট কত? পাই বাই ফোর, পাই বাই ফোর, পাই বাই ফোর, তাহলে 12 নম্বর হয়ে গেল। আচ্ছা পাই বাই টু না, হ্যাঁ পাই বাই, ক নম্বর অ্যান্সার এই যে পাই বাই ফোর। তো আমাদের হয়ে গেছে 12 নম্বর। তো এখন এখানে আরো কিছু আর্গুমেন্ট আছে, এই যে যেমন জেড বার এর আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কত, তাহলে জেড বার করলে এখানে কি হবে, জেড ইকুয়াল টু কত আছে 13 নম্বরে, যে মাইনাস ওয়ান প্লাস আই, তাহলে এটা যদি জেড বার করো তাহলে কত হবে, মাইনাস ওয়ান মাইনাস আই হবে, তাই না? ঠিক আছে, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট হবে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের সূত্র কি, যে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স অ্যাবসোলিউট বিলো ওয়াই বাই এক্স, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে ওয়াই বা বি এর মান কত, বি এর মান হলো ওয়ান, বি এর মান ওয়ান, বিটা হচ্ছে আই এর সাথে থাকে আর হচ্ছে ভাগ হলো ওয়ান, তাহলে কত হবে, ওই যে মাইনাস থ্রি পাই বাই ফোর, একই আনসার না, থ্রি পাই বাই ফোর। এটা 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 বলো, চোদ্দ নম্বর, চোদ্দ নম্বর রেজাল্ট কত হবে, আই এর আর্গুমেন্ট কত, আই এর আর্গুমেন্ট কিভাবে বের করবা, জিরো হবে, ভালো করে দেখো আই এর আর্গুমেন্ট জিরো হয় কিভাবে, দেখো আই কে এইভাবে লেখা যায় না, যে জিরো প্লাস ওয়ান ইন্টু আই, জিরো প্লাস ওয়ান ইন্টু আই, সরি সরি সরি, ওয়ান বাই এক্স, হ্যাঁ পাই বাই টু হবে, সরি সরি, এর মান হচ্ছে জিরো আর হলো বি এর মান হলো ওয়ান, তাহলে কি এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাহলে টেন ইনভার্স বি বাক মানে ওয়ান বাক জিরো, তাহলে ওয়ান বাক জিরো মানে ইনফিনিটি, আর টেন ইনফিনিটির মান তো আছে তাই না, কত, পাই বাই টু, এখন এই যে একটা অঙ্ক দেখো, দেখো এখানে 15 নম্বর, দেখো 15 নম্বর বলছে যে 1 মাইনাস রুট ওভার 3 আই এর সাধারণ আর্গুমেন্ট কত, ঠিক আছে, এর সাধারণ আর্গুমেন্ট কত, সাধারণ আর্গুমেন্ট এন দ্বারা, হ্যাঁ এন দ্বারা থাকতে হবে। এখন তুমি কি করবা, এটার মুখ্য আর্গুমেন্ট বের করে, সাধারণ এটা কোন কোয়াড্রেন্ট আছে, চতুর্থ কোয়াড্রেন্টে, তাহলে চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে সূত্র কি আমরা জানি, যে 2 পাই থেকে tan ইনভার্স y / x, তার মানে রুট ওভার 3 ভাগ হচ্ছে 1, ঠিক আছে, তার মানে হচ্ছে 2 পাই মাইনাস এটা কত হবে, তা পাই বাই কত ডিগ্রি, পাই বাই 3 60 ডিগ্রি, তাই না? তাহলে এই যে আমাকে যেহেতু সাধারণ আর্গুমেন্ট বের করতে বলছে, তার কারণে কি হবে, এই যে 2 পাই n হবে, তার মানে অ্যানসার কত, ক নাম্বার, 2 পাই n, তার মানে আমরা যে সূত্রগুলো আগে দেখে আসছি, যদি সাধারণ আর্গুমেন্ট বলে যেখানে পাই থাকবে সেখানে আমরা কি গুণ করে দিব, n গুণ করে দিলেই হয়ে যাবে, বুঝছো? আচ্ছা তাহলে আমাদের হয়ে গেল আর্গুমেন্টের বিষয়টা শেষ, আমরা আর্গুমেন্ট নিয়ে আর কথা বলবো না, আর্গুমেন্ট পারবো। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট দেখবো, যেটা খুবই খুবই কাজে লাগে, বিশেষ করে ইউনিভার্সিটিতে আসে, যে ভগ্নাংশ সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারে। যেমন ধরো একটা জেড ওয়ান একটা হচ্ছে তোমার আর্গুমেন্ট ভগ্নাংশ, বা জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে ধরো এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা জটিল সংখ্যা, এবং জেড টুটা ধরো আরেকটা জটিল সংখ্যা, সেটা ধরো হচ্ছে এক্স প্লাস থ্রি আই ওয়াই, এটা আরেকটা জটিল সংখ্যা। তো এদের যদি আর্গুমেন্ট এইভাবে বের করতে বলে, যে এরকম যদি কোনো থাকে যে মডুলাস অফ তোমার এক্স প্লাস আই ওয়াই ভাগ হচ্ছে এক্স প্লাস থ্রি আই ওয়াই, এটার এই যে মডুলাস বের করতে বলে, বুঝছো বিষয়টা এরকম। সূত্রটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে ধরো জেড ওয়ান অ্যাবসোলিউট ভ্যালু ভাগ হচ্ছে জেড টু, এটা তোমাকে বের করতে বললো, তাহলে এটা এইভাবে লেখা যায় যে অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড ওয়ান ভাগ হলো অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড টু, অর্থাৎ এই যে তাদের যে সম্মিলিত অ্যাবসোলিউট এটাকে আলাদা আলাদা ভাবে লেখা, আমার কথা কি বুঝতে পারছো, যে তারা যদি ভগ্নাংশ আকারে থাকে, জেড ওয়ান ভাগ হলো জেড টু থাকে, হ্যাঁ তাদের যদি সম্মিলিত মানে অ্যাবসোলিউট ভ্যালু বের করতে বলে, তাহলে তুমি কি করতে পারবা, আলাদা আলাদা অ্যাবসোলিউট ভ্যালু বের করে ভাগ করে দিতে পারবা, বুঝছো, এটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে অ্যাবসোলিউট ভ্যালু এভাবে বের করা যায়, তার মানে এটা কি করা যাবে, এটার আলাদা ভাবে অ্যাবসোলিউট ভ্যালু বের করা যাবে এক্স প্লাস আই ওয়াই, এটার আলাদা ভাবে অ্যাবসোলিউট ভ্যালু বের করা যাবে এক্স প্লাস থ্রি আই ওয়াই, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো, এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে লিখতে পারবো রুট ওভার
তার মানে এখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার ভাগ হিসেবে থাকে, যদি তাদের অ্যাবসলিউট ভ্যালু বের করতে বলে তাহলে তাদের আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু বের করে ভাগ করে দিলেই হবে, বুঝতে পারছো? ঠিক অনুরূপ ভাবে গুণের ক্ষেত্রে, এটা তো ভাগের ক্ষেত্রে গেল, গুণের ক্ষেত্রে যদি হয়, যেমন যদি থাকে সেট ওয়ান ইন্টু সেট টু, অ্যাবসলিউট ভ্যালু বের করতে বললো, তাহলে তুমি কি করতে পারবা, সেট ওয়ান অ্যাবসলিউট ভ্যালু সেট টু, অর্থাৎ তাদের আলাদা আলাদা ভাবে অ্যাবসলিউট ভ্যালু বের করে গুণ করতে পারবা, বুঝতে পারছো? যেমন এই যে এই অঙ্কের ক্ষেত্রে কি হবে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর গুণন হচ্ছে রুট ওভার কি করতে পারবা এক্স স্কোয়ার প্লাস মাইন ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পারছো বিষয়টা, তাই না? যে যদি অ্যাবসলিউট ভ্যালু ভাগের ক্ষেত্রে হয় তাহলে আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু বের করে ভাগ করব, যদি গুণের ক্ষেত্রে হয় তাহলে আলাদা আলাদা অ্যাবসলিউট বের করে গুণ করব, সহজ কথা। এটা গেল ভাগ আর যোগের ক্ষেত্রে, তাই না? ভাগ আর যোগের ক্ষেত্রে, ভাগ আর গুণের ক্ষেত্রে। তো কার ক্ষেত্রে গেল, ভাগ আর গুণের ক্ষেত্রে, এবং সেটা কোন ক্ষেত্রে গেল, মডুলাসের ক্ষেত্রে গেল। এখন যদি আর্গুমেন্ট আসো, ভগ্নাংশের আর্গুমেন্ট, যে এরকম বললো যে আর্গুমেন্টের ক্ষেত্রে যদি এরকম হয় যে এ আর জি, তোমাকে এ আর জি বের করতে বললো, কাকে কেমন করে এ আর জি বের করতে বললো, যে জেড ওয়ান ভাগ হচ্ছে জেড টু, এর এ আর জি বের করতে বলো, তাহলে এটার একটা সূত্র আছে, সেটা কি করতে হবে, যে এ আর জি, বুঝতে পারছো? এ আর জি কি হবে, জেড ওয়ান মাইনাস এ আর জি জেড টু, অর্থাৎ তুমি যদি এদের ভাগফলের আর্গুমেন্ট বের করতে চাও তাহলে কি করতে পারবা, যে জেড ওয়ান এর আর্গুমেন্ট বের করে আলাদা ভাবে এবং জেড টু আর্গুমেন্ট আলাদাভাবে বের করে বিয়োগ করলেই হয়ে যাবে, বুঝতে পারছো? বিয়োগ করলেই হয়ে যাবে, আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। তারপর যদি গুণের ক্ষেত্রে হয় এ আর জি, এ আর জি জেড ওয়ান ইন্টু জেড টু, তাহলে কি হবে, একই রকম যে এ আর জি জেড ওয়ান প্লাস হবে এ আর জি জেড টু। আর যোগের ক্ষেত্রে তাদের গুণফলের যদি আর্গুমেন্ট বের করতে চাও আলাদা আলাদা দুইটা কমপ্লেক্স নাম্বারে, তাহলে কি করতে হবে, তাদের আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে যোগ করে দিলে হবে। এই দুইটা সূত্র অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচুর আসে, আমাদের লাগেও, কারণ তুমি যখন জেড ওয়ান জেড টু কে সিম্পলিফাই করে আর্গুমেন্ট বের করতে যাবা তাতে বেশ টাইম লাগবে, কিন্তু আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে আর বেশ টাইম লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করে ফেলতে পারবো, আর্গুমেন্ট বের করে ফেলতে পারবো। কি বললা? বলছে যে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই এর পরম মান মানে অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করো, তাহলে কি তার মানে হচ্ছে যে আমরা কি করবো, অ্যাবসলিউট ভ্যালু ওয়ান প্লাস আই করবো আর ভাগ হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ওয়ান মাইনাস আই করবো, তাহলে এটা করলে কত হবে রুট ওভার টু, এটা করলে কত হবে রুট ওভার টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, সহজ না অনেক, যে উপরেরটার ওয়ান প্লাস আই এর আমরা কি বের করব, মডুলাস বের করব, ওয়ান প্লাস আই এর মডুলাস হচ্ছে রুট ওভার টু, ওয়ান মাইনাস আই এর মডুলাস হচ্ছে রুট ওভার টু, তাহলে আমরা ভাগ করলে ওয়ান হচ্ছে, সরস তোমাদের রেজাল্ট ওয়ান। তারপর এটা দেখো, এটা এটা তোমাকে বের করতে বলছে, এটা আসছিল 17-18-তে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে জেড ওয়ান ইকুয়াল টু এত, জেড টু ইকুয়াল টু এত, তাহলে জেড টু বা জেড ওয়ান, তাহলে আমরা যেহেতু নতি নতি মাত্রে আর্গুমেন্ট মানে কোন, তাহলে আমরা কি করতে পারবো, যে এ আর জি জেড টু ভাগ হচ্ছে জেড ওয়ান, তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো, এ আর জি জেড টু মাইনাস এ আর জি জেড ওয়ান, না তাই না? তার মানে প্রথমে আমরা আর্গুমেন্ট কার বের করবো, এই যে এটার বের করবো, তাহলে জেড টু আর্গুমেন্ট কত হবে, এ আর জি জেড টু, ওটা কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমরা কি লিখতে পারবো, ট্যান ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু বি বাই এ, বি এর মান কত ওয়ান, তাহলে ওয়ান বাই রুট ওভার থ্রি, তার মানে এখানে কত আসবে, পাই বাই 63 ডিগ্রি, তাই না? তাহলে পাই বাই 63 ডিগ্রি পাইলাম।
এখন জেড জেড ওয়ান এর আর্গুমেন্ট কত হবে? এটা কোন কোঅর্ডিনেটে বলো তো, যে জেড ওয়ান এর আর্গুমেন্ট হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে 1 মাইনাস আই, তাহলে আমরা কি লিখতে পারবো ফোর্থ কোঅর্ডিনেটের ক্ষেত্রে? যে এ আর জি জেড ওয়ান, এ আর জি জেড ওয়ান ইকুয়াল টু লেখা যাবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই এর মান কত, মানে বি কত? মাইনাস বি বাই এ, বির মান হচ্ছে 1, অ্যাবসোলিউট ভ্যালু যেহেতু নিতে হবে, এবং এর মান 1, তাহলে এখানে কত হবে মাইনাস পাই বাই 4। তাহলে এই দুইটা যোগ করে দাও, কত পেলাম পাই বাই 6, আর এই যে এর আগে কিন্তু মাইনাস পাই সি, মাইনাস পাই বাই 4, তাহলে মাইনাস মানে যে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? তাহলে পাই বাই কত হবে বলো তো? পাই বাই 4। তাহলে আমরা যোগ করলে কত পাবো? তাহলে আমরা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে লসাগুত হয় 424 নাকি 12 12 12, তাহলে লসাগু 12, তাহলে 2π প্লাস হচ্ছে 3π ইকুয়াল টু 5π/12, তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে 5π/12। খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আসে তোমাদের একাডেমিক তো দিয়ে দিতে পারে, হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে পড়ে নিতে। তাহলে আমাদের মডুলাস দেখলাম, ভগ্নাংশের মডুলাস দেখলাম, হ্যাঁ, তাদেরকে আর্গুমেন্ট বের করাও শিখলাম, এ আর জি। তাহলে মোটামুটি এই টাইপটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা।